পৃথিবীতে এমন কিছু পেটুক মানুষ রয়েছে যারা অনেক বেশি খেতে পারে এবং তাদের এত পরিমাণ খাওয়া দেখলে আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই সব পেটুক মানুষের মধ্যে সবাই কিন্তু খেতে পারে না। এদের মধ্যে এমন কিছু পেটুক রয়েছে যারা শুধুমাত্র খাবার অভিনয় করে। যেমন সম্প্রতি বাংলাদেশের বিডি বেস্ট এভার ফুড চ্যানেলকে ক্রিটিসাইজ করা হয়েছে। তার একটি ভিডিও খুবই ভাইরাল হয়ে গিয়েছে যে এই ব্যক্তি ক্যামেরার গোপনে খাবার মুখ থেকে ফেলে দিচ্ছে। তো যাই হোক, পৃথিবীর এই সকল পেটুক মানুষ আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তাই জানবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে এই ব্যক্তিরা এত বেশি কিভাবে খেতে পারে। তো প্রথমে রয়েছে ভারত ইটিং শো। এই ব্যক্তির খাওয়ার ভিডিও দেখলে আপনার খাওয়ার ইচ্ছায় মরে যাবে। এই ব্যক্তি শুধুমাত্র খাবার খাই না, খাবারগুলো ভেতরে ঢুকায়। এই ব্যক্তির সামনে এতগুলো খাবার পড়ে থাকে যেই খাবারগুলো দিয়ে বড় বড় পরিবারের অনেকদিন চলে যাবে। তাছাড়া এই ছেলেটি খাওয়ার সময় এমন এমন সাউন্ড ইফেক্ট ব্যবহার করে যেগুলো শুনলে আপনার মুখে পানি চলে আসবে। তার এই সাউন্ড ইফেক্টগুলো শুনলে আপনার মনে হবে সে যেন খাবারকে পান করে ফেলছে। তো আপনি যদি মনে করেন এই ছেলেটি একবার বসেই এই সকল খাবার শেষ করে নেয়, তাহলে আপনি ভুল ভাবছেন। তো যাই হোক, তার ভিডিও আপনি ভালো মতো দেখলে বুঝতে পারবেন ভিডিওর মধ্যে অনেক ট্রানজেকশন রয়েছে। ভিডিওর মধ্যে এই ট্রানজেকশন ব্যবহার করে সে তার খাবারগুলোকে কমিয়ে ফেলে। তো গাইজ, আপনি বুঝতেই পারছেন লাখ লাখ মানুষকে এভাবে বোকা বানানো হচ্ছে। তো এরপরে রয়েছে উলহাস খামাটে। বিপ্রাকের মতো দেখতে এই ব্যক্তি গান গায় না, এই ব্যক্তি শুধুমাত্র খেতে পারে। এই ব্যক্তি সব থেকে বেশি ফেমাস হয়েছে চিকেন লেগ পিস খেয়ে। শুধুমাত্র চিকেন লেগ পিস খেয়ে এই ব্যক্তি এতটাই ফেমাস হয়েছে যে গুগল প্লে স্টোরে তার নামে গেম রয়েছে। এই ব্যক্তি শুধুমাত্র চিকেন লেগ পিস খায় না, এই ব্যক্তি গোটা গোটা ছাগল খেয়ে ফেলে। তাছাড়া এই ব্যক্তির কাছে 20-30টা ডিম কিছুই না। এই ব্যক্তি একবার খেতে বসলে 8-10 কেজি ছাগলের মাংস একবারে খেয়ে নেয়। পুরো পৃথিবীর মানুষ এই ব্যক্তিকে চিকেন লেগ পিস নামে চিনে। এই ব্যক্তি তার সারা জীবনে এত পরিমাণ খেয়েছে, কিন্তু তারপরও তার বডি দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই ব্যক্তি এত পরিমাণে খেতে পারে। তবে মজার ব্যাপারটি হচ্ছে এই ব্যক্তি তার বডি মেনটেন করার জন্য জিম করে থাকে। তিনি শুধুমাত্র জিম করেন না, তার পার্সোনাল একটি জিমনেশিয়াম রয়েছে। তিনি পেট ভর্তি করে খেতেও পারেন, আবার জিমে গিয়ে তা কমাতেও পারেন। সাপাটু রামান। পৃথিবীর সব থেকে পেটুক ব্যক্তির মধ্যে রয়েছে সাপাটু রামান। সাপাটু রামান এত পরিমাণে খেতে পারে যা আপনি বিশ্বাস করতে চাইবেন না। এই আঙ্কেলকে প্রথমবারের মতো দেখে আপনার মনে হবে এই আঙ্কেল তো 2টা ডিমই খেতে পারবে না। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি একবার জেলের সফরও করেছেন। তো প্রথমে এই আঙ্কেলের ছেলে যখন নোটিস করলো যে তার বাবা অনেক পরিমাণে খেতে পারে কিন্তু তার বডি অনেক চিকন, তখন এই আঙ্কেলের ছেলের মাথায় 2টি ইউটিউবারের নাম আসে, যারা হচ্ছেন র্যান্ডি স্যান্টেল এবং ম্যাট স্টোনি। তবে এই দুইজন বিখ্যাত ইউটিউবার তাদের খাবারগুলো ইউটিউবে খেত, আর সাপাটু রামান তার খাবারগুলো বাসায় বসে থেকে খেত। তো এরপরে এই আঙ্কেল এবং তার ছেলে মিলে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলে। এরপর তিনি ইউটিউবে এসে প্রচুর পরিমাণে খাবার খেতে থাকে। আর মজার ব্যাপারটি হচ্ছে খাবার দ্রুত হজমের জন্য তিনি একটি ঔষধও তৈরি করে ফেলেন। তবে এরপরে তিনি কিন্তু থেমে যাননি, তিনি তার ব্যক্তিগত ক্লিনিকও খুলে ফেলেন। তবে তার ক্লিনিকের চিকিৎসা অতটা ভালো ছিল না। তো এরপর তার ক্লিনিকের এত খারাপ চিকিৎসার জন্য পুলিশ এই ব্যক্তিকে অ্যারেস্ট করে। এরপরে রয়েছে ডিং ডং গার্লস। এই মেয়েরা এত পরিমাণে খেতে পারে যা দেখে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এত বছর ধরে এত পরিমাণে খাবার খাচ্ছে কিন্তু তারা অতটা মোটা হয়নি। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই মেয়েরা কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে। আপনি ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন তাদের এক একটি ভিডিওতে আলাদা আলাদা মেয়েরা খাবার খেয়ে থাকে। একজন এক ভিডিওতে খাবার খেয়ে থাকে এবং পরবর্তী ভিডিওতে আরেকজন খাবার খেয়ে থাকে, এবং এই গ্যাপের মধ্যে তারা তাদের বডি মেনটেন করে থাকে। তবে এই মেয়েরা যে খাবারগুলো খেয়ে থাকে সেগুলোতে কিন্তু অতটাও ফ্যাট থাকে না। সাধারণ যে কোনো মানুষই এই খাবারগুলো খেতে পারবে। তবে এই মেয়েগুলোর যে ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলে প্রথমে খাবারের ভিডিও দেওয়া হতো না। তাদের চ্যানেলটি প্রথমে তৈরি করা হয়েছিল বিউটি টিপসের জন্য।
তো যাই হোক, এরপরে রয়েছে ফুডি জেডি। গত 3 বছর ধরে এই লেডি তার ইউটিউব চ্যানেলে কন্টিনিউস খাবারের ভিডিও আপলোড করে যাচ্ছেন। তবে সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে তার ওজনের মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। তো এখানে আপনার কি মনে হয়, এতদিন ধরে এত খাবার পরেও এই মেয়েটি তার ফিটনেস কিভাবে ধরে রেখেছে? আসলে এর পেছনে থাকতে পারে মেডিকেল সায়েন্স। পৃথিবীর কিছু কিছু মানুষের বডির মধ্যে অ্যানোরেক্সিক ডিসঅর্ডার থাকতে পারে এবং শরীরের মধ্যে এই ডিসঅর্ডার থাকার কারণে ওই ব্যক্তি যতই খাবার খাক না কেন সে কোনোদিনও মোটা হবে না। তো ফুডি জেডির হয়তো এই ডিসঅর্ডার রয়েছে যার কারণে সে এতদিন ধরে এত খাবার খাচ্ছে কিন্তু তারপরও তার বডির মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। যদি সাধারণ কোনো মানুষ এত খাবার খেয়ে থাকে তাহলে তার বডির মধ্যে সাইড ইফেক্ট দেখা যায়। তবে এই লেডির ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক রয়েছে। 3 বছর ধরে এই লেডি এত পরিমাণে খাবার খেয়েছে কিন্তু তারপরও এই লেডি একটি সুস্থ বেবি জন্ম দিয়েছে। তো এরপরে রয়েছে ম্যাডি ইটস। এই পেটুক মেয়েটিকে আপনারা সকলেই চিনেন, সোশ্যাল মিডিয়াতে তাকে খাবার খেতে আপনারা একবার না একবার দেখেছেন। তবে মাঝে মধ্যে ম্যাডি ইটসকে অনেক ক্রিটিসাইজ করা হয়ে থাকে। इसको खाते देख के अच्छे खासे भूखे आदमी की भूख मर जाए। बड़ो बड़ो यूट्यूबर मैडिट्स के रोस्ट करे थाके। 50 के 50 जो है पूरे खाएगी अभी। তবে এই মেয়েটি এত পরিমাণে খেতে পারে যা দেখে আপনিও বলতে বাধ্য হবেন এত খাবার কোথায় যায়। তবে আপনারা যেমনটা জানেন ম্যাডি ইটস কিন্তু এই খাবারগুলো একসাথে খায় না। লাখ লাখ পাবলিককে বোকা বানিয়ে থাকে ম্যাডি ইটস। তার ভিডিও ভালো মতো দেখলে আপনি বুঝতে পারবেন তার ভিডিওর মধ্যে অনেক কাট রয়েছে। তাছাড়া সে বলেছে তার ভিডিও বানাতে অনেক টাইম লাগে। ম্যাডিকে যখন তার খাবার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন ম্যাডি বলে থাকে যে সে একটি বিশেষ ধরনের ডায়েট পালন করে থাকে। প্রতি মাসে সে তার চ্যানেলে 8 থেকে 9টি ভিডিও আপলোড করে থাকে এবং এক মাসে সে এত খাবার কিভাবে খায় তা আমার মাথায় ঢুকছে না। তো এরপরে রয়েছে ওয়েকেন বাইট। মজার ব্যাপারটি হচ্ছে এদেরকে খাবারের অ্যাভেঞ্জার্স বলা হয়ে থাকে। এই চ্যানেলটি সব থেকে বেশি বিখ্যাত তার খাবারের চ্যালেঞ্জের কারণে। এই চ্যানেলে বড় বড় খাবারের চ্যালেঞ্জ করা হয়ে থাকে। তবে একবার তারা চ্যালেঞ্জ করেছিল জোজো চিপস খাওয়ার জন্য এবং এই চিপসগুলো কতটা বিপজ্জনক হয়ে থাকে তা তো আপনারা জানেন। তবে এই ভিডিওতে দর্শকরা বুঝে ফেলেছিল যে তারা জোজো চিপস খায়নি যার কারণে পরবর্তীতে তারা ভিডিও ডিলিট করে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে তারা মানুষকে দেখাচ্ছে এক চিপস আর তারা খাচ্ছে অন্য চিপস। তাছাড়া তাদের অনেক ভিডিওতে তাদের চালাকি ধরা পড়ে গিয়েছিল যার কারণে অনেক ভিডিও তাদের ডিলিট করতে হয়েছে। তাদের এই চালাকি ফাঁস হয়ে যাওয়ার পরও তাদের ফ্যান ফলোয়ারের অভাব নেই। ওয়ান শট, জলদি জলদি জলদি। তো এরপরে রয়েছে আকাঙ্ক্ষ আসওয়াল। মানুষ যেখানে বেশি খাবার খেলে মোটা হয়ে যায় সেখানে এই ইউটিউবার বেশি খেয়ে সিক্স প্যাক তৈরি করেছে। এই ব্যক্তি খাবারের ভিডিও তৈরি করার পাশাপাশি তার বডিও তৈরি করে থাকে। তবে তার ভিডিওগুলো অনেক আলাদা হয়ে থাকে যার কারণে তার ভিডিওতে ভিউজ অনেক বেশি হয়ে থাকে। তো এরপরে রয়েছে বিডি বেস্ট এভার ফুড। প্রথমবারের মতো এই ব্যক্তির ভিডিও দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এই ব্যক্তি এতটা খেতে পারে। তো এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের বাসিন্দা এবং কিছুদিন আগে তার একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে। এই ব্যক্তি তার মুখ থেকে খাবার ফেলে দিচ্ছে। এই ভিডিওটি দেখার পর মানুষজন বিশ্বাসই করতে পারছিল না। তো এই বিষয় নিয়ে এই ইউটিউবারকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে কিন্তু তারপরও এই ব্যক্তি স্টিল ভিডিও তৈরি করে যাচ্ছে এবং তার ভিডিওগুলো মানুষ আগের মতোই দেখছে। তো যেমনটা জানেন এই সকল পেটুক ইউটিউবার তাদের ভিডিওতে অনেক ট্রিক খাটিয়ে থাকে। আপনি তাদের ভিডিও ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন তাদের ভিডিওতে কোনো ঘাপলা রয়েছে। তো যাই হোক, এই সকল পেটুক মানুষ সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।